Welcome to Spoken English 360. I am Rashid. I hope you are all well. Today we will learn about education. এই ক্লাসে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যেটা প্রত্যেকের জানা উচিত। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যাতে কোনো কিছু মিস না হয়। প্রথমে আমরা এডুকেশন রিলেটেড কিছু অ্যাব্রিভিয়েশন শেয়ার করব, এরপর বাকি বিষয় নিয়ে কথা বলবো। চলো তাহলে শুরু করি। অ্যাব্রিভিয়েশন এর অর্থ হচ্ছে কোনো কিছুর সংক্ষিপ্ত রূপ। চলো এবার আমরা কিছু অ্যাব্রিভিয়েশন দেখে আসি। GPA এর পূর্ণ রূপ হচ্ছে গ্রেট পয়েন্ট এভারেজ। CGPA এর পূর্ণ রূপ হচ্ছে কিউমুলেটিভ গ্রেট পয়েন্ট এভারেজ। IELTS এর পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। MBBS এর পূর্ণ রূপ হচ্ছে ব্যাচেলর অফ মেডিসিন ব্যাচেলর অফ সার্জারি। MD এর পূর্ণ রূপ হচ্ছে ডক্টর অফ মেডিসিন। PhD এর পূর্ণ রূপ হচ্ছে ডক্টর অফ ফিলোসফি। BC এর পূর্ণ রূপ হচ্ছে ভাইস চ্যান্সেলর। BCS এর পূর্ণ রূপ হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস। ক্যারিয়ার এর পূর্ণ রূপ হচ্ছে কেয়ারফুল অ্যাকুইজিশন রিয়ারিং এডুকেশন এক্সপেরিয়েন্স অ্যান্ড রেসপন্সিবিলিটি। CV এর পূর্ণ রূপ হচ্ছে কারিকুলাম ভিটাই। এবার আমরা এডুকেশন নিয়ে কিছু বাক্য দেখে আসি। শিক্ষা প্রতিষ্ঠান করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এখানে দীর্ঘদিন ধরে এখানে সময়ের উল্লেখ আছে, সেজন্য এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে, এখানে সাবজেক্ট হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আর ভার্ব হচ্ছে বন্ধ রয়েছে। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, এটার ইংরেজি হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশনস হ্যাভ বিন ক্লোজিং দীর্ঘদিন ধরে ফর এ লং টাইম। কি কারণে? করোনা ভাইরাসের কারণে, ডিউ টু করোনা ভাইরাস। শিক্ষা প্রতিষ্ঠান করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে, এটার ইংরেজি হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশনস হ্যাভ বিন ক্লোজিং ফর এ লং টাইম ডিউ টু করোনা ভাইরাস। এখন সবাই অনলাইনে ক্লাস করছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাও এভরিওয়ান ইজ ডুইং ক্লাসেস অনলাইন। 2020 সালে সরকার সবাইকে অটো পাস দিয়েছে। এখানে 2020 সালে এটা ইংরেজি হবে ইন 2020 সরকার দিয়েছে, দ্য গভর্নমেন্ট হ্যাজ গিভেন কি দিয়েছে, অটো পাস। অটো পাস কাকে দিয়েছে? সবাইকে, টু এভরি ওয়ান। 2020 সালে সরকার সবাইকে
ওটু পাশ দিয়েছে। এটার ইংরেজি হচ্ছে ইন 2020, দ্য গভর্নমেন্ট হ্যাজ গিভেন ওটু পাসেস টু এভরি ওয়ান। এখানে 2020 আমরা বাক্যের পরেও বসাতে পারি, যদি বাক্যের প্রথমে বসে তাহলে এখানে কমা ব্যবহার করতে হবে, এবং যদি বাক্যের শেষে বসে তাহলে কমা ব্যবহার করতে হবে না। এই বছর পরীক্ষার পরিবর্তে অ্যাসাইনমেন্ট নেওয়া হচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই বছর এটার ইংরেজি হচ্ছে দিস ইয়ার, কমা অ্যাসাইনমেন্ট নেওয়া হচ্ছে, এটার ইংরেজি হচ্ছে অ্যাসাইনমেন্টস আর বিন টেকেন, পরীক্ষার পরিবর্তে ইন প্লেস অফ এক্সামস। তাহলে এই বছর পরীক্ষার পরিবর্তে অ্যাসাইনমেন্ট নেওয়া হচ্ছে, এটার ইংরেজি হচ্ছে দিস ইয়ার কমা অ্যাসাইনমেন্টস আর বিন টেকেন ইন প্লেস অফ এক্সামস। আমরা এখানে দিস ইয়ার এটা বাক্যের শেষও বসাতে পাই। তার হাতের লেখা খুব বাজে, এটা প্রেজেন্ট টেন্স, এটার ইংরেজি হচ্ছে হিজ হ্যান্ড রাইটিং ইজ ভেরি ব্যাড। ছাত্র ছাত্রীরা পরীক্ষার ফল ওয়েবসাইট এর মাধ্যমে জানতে পারবে, এটা ফিউচার টেন্স, যেহেতু বাক্যের শেষে ব আছে সেজন্য এটা ফিউচার টেন্স। তাহলে সাবজেক্ট হচ্ছে ছাত্র ছাত্রীরা আর ভার্ব হচ্ছে জানতে পারবে। তাহলে ছাত্র ছাত্রীরা জানতে পারবে, এটার ইংরেজি হচ্ছে স্টুডেন্টস উইল বি এবল টু নো। কি জানতে পারবে? পরীক্ষার ফল, দ্য রেজাল্টস অফ দ্য টেস্ট, ওয়েবসাইটের মাধ্যমে, থ্রু দ্য ওয়েবসাইট। ছাত্রছাত্রীরা পরীক্ষার ফল ওয়েবসাইট এর মাধ্যমে জানতে পারবে, এটার ইংরেজি হচ্ছে স্টুডেন্টস উইল বি এবল টু নো দ্য রেজাল্টস অফ দ্য টেস্ট থ্রু দ্য ওয়েবসাইট। এই বছর অনেক ছাত্রছাত্রী অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে সাবজেক্ট হচ্ছে অনেক ছাত্রছাত্রী আর ভার্ব হচ্ছে জমা দিচ্ছে না। তাহলে অনেক ছাত্রছাত্রী জমা দিচ্ছে না, এটার ইংরেজি হচ্ছে মেনি স্টুডেন্টস আর নট সাবমিটিং। কি জমা দিচ্ছে না? অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট এই বছর, দিস ইয়ার। তাহলে এই বছর অনেক ছাত্রছাত্রী অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে না, এটার ইংরেজি হচ্ছে মেনি স্টুডেন্টস আর নট সাবমিটিং অ্যাসাইনমেন্টস দিস ইয়ার। অ্যাসাইনমেন্ট দিয়ে ছাত্রছাত্রীদের সঠিক মূল্যায়ন হচ্ছে না, ছাত্রছাত্রীদের মূল্যায়ন হচ্ছে না, এটার ইংরেজি হচ্ছে স্টুডেন্টস আর নট বিন অ্যাসেসড। কিভাবে? সঠিকভাবে, তাহলে প্রপারলি অ্যাসাইনমেন্ট দিয়ে, উইথ অ্যাসাইনমেন্টস। তাহলে অ্যাসাইনমেন্ট দিয়ে ছাত্রছাত্রীদের সঠিক মূল্যায়ন হচ্ছে না, এটার ইংরেজি হচ্ছে স্টুডেন্টস আর নট বিং অ্যাসেসড প্রপারলি উইথ অ্যাসাইনমেন্টস। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের রিপ্লাই দিতে। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।